ভারতে প্রথমবার মাঙ্কিপক্সের ক্লাট ওয়ান স্ট্রেনে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। সোমবার সরকারি সূত্র উদ্ধৃত করে এই কথা জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই। কেরলের এক ব্যক্তির দেখে এই ক্লাট ওয়ান স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। মাঙ্কিপক্সের এই ক্লাট ওয়ান স্ট্রেন নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবার সেই স্ট্রেনের খোঁজ পাওয়া যাওয়ায় উদ্বেগ বাড়ছে। সূত্রে জানা গিয়েছে কেরলের মালাপ্পুরম জেলার এক বছর 38 ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের ক্লাট ওয়ান স্ট্রেন পাওয়া গিয়েছে। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমির শাহিদ থেকে ফিরছিলেন। আক্রান্ত ব্যক্তি বর্তমানে স্থিতিশীল রয়েছেন, তার চিকিৎসা চলছে। সরকারি সূত্র বলছে মাঙ্কিপক্সের ক্লাট ওয়ান স্ট্রেন নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই স্ট্রেন ভারতে প্রথম পাওয়া গেল। সংবাদ সংস্থা ANI এর প্রশ্নে কেরলের আক্রান্ত ব্যক্তির দেহে ক্লাট ওয়ান স্ট্রেন পাওয়ার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র মনীষা ভার্মা। এর আগে দিল্লিতে বছর 26 এক যুবকের দেহে মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছিল। হরিয়ানার হিসারের ওই যুবক মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে। আফ্রিকার এমন একটি দেশ থেকে ভারতে আসেন, তবে তার দেহে মাঙ্কিপক্সের ক্লাট 2 স্ট্রেনের হদিশ পাওয়া যায়। ক্লাট 2 স্ট্রেন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরফে অবশ্য কোনো সতর্কতা জারি করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ক্লাট 2 স্ট্রেন অতটা মারাত্মক নয়, কিন্তু মাঙ্কিপক্সের ক্লাট 1 স্ট্রেনে আক্রান্ত গুরুতর অসুস্থ হতে পারেন। এই স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়ে। চলতি বছরে আফ্রিকা মহাদেশে 30,000 বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, 800 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। রিপোর্ট আর ইনিউজ।